بسم الله الرحمن الرحيم السلام عليكم আমি আছেন ফজল হক প্র্যাকটিক্যাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আমাদের এখানে বিভিন্ন কোর্সে কাজ শেখানো হয় তার মধ্যে ফ্রিজ এসি সার্ভিসিং ফ্যান মোটরের কয়েল বাদাই এবং হাউজারিং আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে এই মুহূর্তে অনেকে উপস্থিত আছেন তারা যার যার মতো কাজ করছেন তার আগে আমরা একটু ঘুরে দেখাই নি আমাদের এখানে কি কি প্র্যাকটিক্যাল করার মতো সুযোগ আছে আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের এসি সাজানো আছে অ্যাসেম্বলি করা এগুলি শিক্ষার্থীরা নিজ হাতে কাজ করতে পারে তার মধ্যে যে এখানে কেউ কেউ কাজ করতেছে আমরা তাদের সাথে কথা বলি তোমরা এখানে কি কাজ করতেছ আমরা এখানে এসি কাজ করতেছি হ্যাঁ এসি কাজ আচ্ছা আচ্ছা কি কি করতেছ এসি রাউন্ড করে টার্মিনাল আচ্ছা তোমরা এসি সার্ভিসিং শিখতেছো না সার্ভিসিং নিজে আছে খুলতে পারতেছো তো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে ই করো এটা খুলো হ্যাঁ নাটটা খুলো এটা বের করে দাও আচ্ছা কানেকশন তোমরা খুলো দেখি এখানে এই পাশে তারা কি কাজ করছে দেখি আচ্ছা এখানে তারা ফ্রিজের ঝালাইয়ের কাজ করতেছে এখন এই ফ্রিজটা তারা নিজ হাতে ঝালাই করে গ্যাস চার্জ করবে তাই নাকি জি হুজুর জি আমরা এখানে আচ্ছা ঝালাই ঠিকমতো করতে পারতেছেন তো জি আমরা এখানে সাকশন লাইনে ঝালাই করছি তার আগে আমরা ওদিকে ফ্রিজটা ঝালাই করলাম আচ্ছা নিজ হাতে কি ঠিকমতো কাজ করতে পারছেন হ্যাঁ আমরা খুব সুন্দরভাবে এখানে শিখতে পারছি হাতে কলমে আচ্ছা আচ্ছা ঠিকঠাক কাজ আমাদের এই ট্রেনিং সেন্টারের পাশাপাশি কিন্তু আমাদের সার্ভিস সেন্টার আছে যেখানে আমরা সার্বক্ষণিক ফ্রিজ এসি সার্ভিসিং এবং মোটরের কাজ করে থাকি আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি এই দিকে আমাদের সার্ভিস সেন্টারের কাজ চলে এখানে আমাদের হলো সার্ভিস সেন্টারের কাজ চলে এই ফ্রিজটা যে এখানে কাজ করা হচ্ছে কিছুক্ষণ আগে কাজ হয়েছে এখানে এছাড়া আমাদের এখানে হলো বিভিন্ন ধরনের ফ্রিজ এসি সকল প্রকার মালামাল বিক্রয় করা হয় এখানে মোটরের কাজ চলছে এটা কম প্রেশার খোলা হয়েছে এবং এই কম প্রেশার ছিল সেটা সমাধান করা হয়েছে এখানে আমরা নতুন কম প্রেশার বিক্রি করি এবং ফ্রিজ এসি সকল পার্টস আমরা এখান থেকে বিক্রি করি এবং সার্ভিসিং করি আপনারা যদি কেউ কাজ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা হলো প্র্যাকটিক্যাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা চৌরাস্তা আমাদের সাথে মোবাইল নম্বরে যোগাযোগ করে কথা বলতে পারেন খুদা হাফেজ